সো হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা যাব বাংলাদেশ বর্ডারে, সেখানে গিয়ে তোমাদের একটা নতুন ভিডিও আর নতুন একটা অভিজ্ঞতা ইতিহাসের কথা জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে সাইডটা তোমরা দেখছো, এটা কিন্তু ভারত। আর এই যে মধ্যখানে এটা মাঠ, আর এই সাইডে কিন্তু পুরোটাই বাংলাদেশ। আর আমরা এখন বাংলাদেশের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের দিকে যাচ্ছি, আর 100 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ। আর একেবারেই আমরা বাংলাদেশের সীমান্তে চলে এসেছি। বন্ধুরা, যখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে 1971 সালে যুদ্ধ হচ্ছিল, তৎকালীন ভারত সরকার ইন্দিরা গান্ধী বাংলাদেশের সাহায্যের জন্য ভারতীয় আর্মিদের পাঠিয়েছিল। আর মান্যতা আছে এই সকল গ্রাম, যেসব পিছনে গ্রামগুলো দেখছো, এই সকল গ্রামেই কিন্তু ভারতীয় আর্মিরা ক্যাম্প করে থাকতো। আর একেবারেই আমার এই পিছন সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা পুরো বাংলাদেশ। তখন একে অপরের সাথে এখান থেকে যুদ্ধ হতো। আর এই যে আমার পিছনে যে গর্তটা তোমরা দেখছো, এই গর্তটা অনেকেই বলে নাকি মিসাইল এসে পড়েছিল এই গর্তে, আর সেই জন্য এই গর্তর এটি কিন্তু সবথেকে বড় গর্ত। আর এমন গর্ত এই জায়গায় আরও অনেক আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা আরও বাংলাদেশ সীমান্তের দিকে যাব। বন্ধুরা, মাঠঘাট পেরিয়ে আমরা একেবারে বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছি। সামনেই কিন্তু বাংলাদেশ সীমান্ত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা আরেকটা গর্তের পাশে চলে এসেছি। এই গর্তটাও কিন্তু মিসাইল পড়েছিল, কথিত আছে। গর্তটা তোমরা দেখো একেবারেই গোল, এমন গর্ত কিন্তু এখানে আরও অনেক আছে। এই যে তোমরা রাস্তাটা দেখছো, এটি হলো ভারত বাংলাদেশ সীমান্তের শেষ রাস্তা। এই রাস্তার ওপারেই কিন্তু বাংলাদেশ সীমান্ত, আর এটি হলো বিএসএফ চেকপোস্ট। আন্তর্জাতিক সীমানা হওয়ায় আমরা সামনে না গিয়ে এখানেই বসে পড়লাম। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।